বরিশাল বিএনপি রোড মার্চ কর্মসূচিতে অংশ নিতে মানুষের ঢল নেমেছে। সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে রোড মার্চ শুরু করেছে বিএনপি। শনিবার 23 সেপ্টেম্বর বরিশাল ব্লেস পার্ক ময়দানে উদ্বোধনী সমাবেশের পর 60 কিলোমিটার দীর্ঘ এ পথে রোড মার্চ শুরু হয়। রোড মার্চ পূর্বে নগরীর স্টেডিয়াম থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দেন সাবেক জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন। কার মোটরসাইকেলে ব্যানার ফেস্টুন সাজিয়ে ভিলেজ পার্ক ময়দানে কেন্দ্রীয় নেতাদের বহরে যোগ দেন রাজন সহ তার অনুসারীরা। এছাড়াও নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা অংশ নেয় এই রোড মার্চে। রোড মার্চ পূর্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, মুজিবুর রহমান সরোয়ার, হারুনা রশিদ, বিলকিস জাহান শিরিন ও ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন আলম, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রাশেদ ইকবাল খান সহ দলটির নেতাকর্মীরা। রোড মার্চ শুরুর আগে লোকারণ্য হয়ে যায় ভিলেজ পার্ক ময়দান এলাকা। রোড মার্চে বিপুল নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেয়। রোড মার্চ শুরুর পর পিরোজপুরের দিকে এগিয়ে যায়। বরিশাল থেকে পিরোজপুর যাওয়ার পথে জালুঘাটিতে দুটি পথসভা করবেন তারা। রোড মার্চ শেষে পিরোজপুর শেয়ালকাটা ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। What's up?